আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আমি শাহাদাত, এলাম আপনাদের সঙ্গে কথা বলতে অক্সালেটস বিষয়ে। স্যালি নর্টন এবং ডক্টর পল সালাদিনো, এই দুজনের মধ্যে একটি আলোচনা শুনছিলাম। স্যালি অক্সালেটস বিষয়ে বেশ কিছু লেখাপড়া করেছেন, সম্প্রতি তিনি একটি বই লিখেছেন এই বিষয়ে, এবং বইটির নাম হচ্ছে টক্সিক সুপার ফুডস। আমাদের বর্তমান সময়ে অনেক খাবারকেই সুপার ফুড নাম দিয়ে আমাদেরকে খেতে বলা হচ্ছে, কিন্তু এই সুপার ফুডগুলোতে বেশ কিছু ক্ষতিকর জিনিস থাকে যেগুলো সম্পর্কে আমাদেরকে সাধারণত কেউ বলেন না, এবং তখন আমরা এই সুপার ফুডগুলো খেয়ে বিপদের মধ্যে পড়ি। তো এখন রমজান মাস, সবাই আমরা রোজা রাখছি, এবং রোজার সময় ইফতারের পরে সাধারণত আমরা চেষ্টা করি যে স্বাস্থ্যকর খাবার কিভাবে খাওয়া যায়, আর যেহেতু এই সুপার ফুডগুলোর ধারণা আমাদের মাথার মধ্যে ঢুকে রয়েছে, সে কারণে দেখা যায় ইফতারের পরে আমরা এগুলোকে বেশি বেশি পরিমাণে খাই, এবং অনেক সময় এই বেশি বেশি পরিমাণে সুপার ফুড খেলেই আমাদের স্বাস্থ্যের 12টা বাজে। তার একটি উদাহরণ হচ্ছে অক্সালেটস। যেমন আমরা অনেকেই ছোলা বুট এই সময়টাতে খুব বেশি পরিমাণে খাই, এছাড়াও বাদাম খাওয়ার পরিমাণ বাড়াই, এবং এছাড়াও বিভিন্ন রকমের ফলমূল খাই। তারপরে স্পিনাচ বা পালং শাককে যেহেতু বলা হয় এটা একটা সুপার ফুড, সে কারণে আমরা সেগুলো খাওয়া বাড়িয়ে দিই। এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে অক্সালেটস থাকে, যেটা কিনা আমাদের দেহের যে অক্সালেটস ব্যবস্থাপনার যে ক্ষমতা আমাদের দেহের, সেই ক্ষমতার থেকে অনেক বেশি অক্সালেটস আমাদের দেহে ঢুকে পড়ে। আর সেটা যদি হয় তাহলে পরবর্তীতে আমাদের দেহে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। আর মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো উপসর্গ দেহে ধরা পড়ে না, সেই কারণে আপনি 6 মাস ধরে খেয়ে গেলেন, তারপরে একটা কিছু সমস্যা হলে তখন আমরা ঠিক কারণ খুঁজে পাই না যে কোত্থেকে ঘটনাটি ঘটছে। তো সবথেকে বড় ক্ষতি যেটা হতে পারে অক্সালেটসের কারণে, সেটি হচ্ছে আমাদের কিডনিতে পাথর তৈরি হতে পারে। কিডনিতে ক্যালসিয়াম অক্সালেটস যে পাথরগুলো হয়, সেগুলো প্রধানত এই অক্সালেট সমৃদ্ধ খাবার খেলে তার থেকেই হয়ে থাকে। মানুষের দেহেও প্রাকৃতিকভাবেই অক্সালেটস তৈরি হয়, কিন্তু সেটা এত অল্প পরিমাণে হয় যে যেটাকে আমাদের কিডনি ব্যবস্থাপনার মাধ্যমে দেহ থেকে বার করে দিতে পারে। অক্সালেটসের আসলে দেহে কোনো অন্য কোনো কাজ নেই, অক্সালেটসকে আমরা আমাদের দেহে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারি না, কিন্তু এটার যে ক্ষতি সেটা পুরোপুরি হয় আসলে। তো এই আলোচনাটির ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এখন আমি স্যালির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে কিছু তথ্য দেব। এই হচ্ছে স্যালির ওয়েবসাইট। স্টপ, 1 সেকেন্ড আমাকে দেবেন। জি, যেটা বলছিলাম, স্যালির ওয়েবসাইটে এই সম্পর্কে একটি বিস্তারিত অক্সালেটস বেসিক্স নামে একটি পেজ রয়েছে, যেই তারও ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পড়ে নিতে পারবেন। কিন্তু এখানটাতে তিনি এই অক্সালিক অ্যাসিড সম্পর্কে বা অক্সালেটস সম্পর্কে বিস্তারিত লিখেছেন। অক্সালেটসগুলো দেখতে এইরকম হয়, দেখতেই পাচ্ছেন যে সূচের মতন গঠন, তো আকৃতিতে খুবই ছোট, খালি চোখে আমরা দেখতে পাই না, আর সেজন্যই এগুলোকে খেয়ে ফেললে তারপরে যখন এগুলো আমাদের দেহের মধ্যে ঢুকে পড়ে, রক্তের মধ্যে ঢুকে পড়ে, আমাদের বিভিন্ন রকমের ক্ষতি করে। তো কোন খাবারগুলোতে অক্সালেটস বেশি থাকে তার একটি তালিকা স্যালি এখানে উল্লেখ করেছেন, যেটা আমি আপনাদেরকে এখন চট করে একটুখানি বলবো। যেমন বিনস, বিভিন্ন রকমের শিম জাতীয় যে খাবারগুলো, তার মধ্যে প্রচুর অক্সালেটস থাকে, এগুলো হাই অক্সালেট সমৃদ্ধ খাবার। গ্রেইনস বা শস্য জাতীয় খাবার, যেগুলো ধান গম এই থেকে তৈরি করা খাবারগুলো, অক্সালেটস খুব বেশি থাকে। ব্র্যান বা তুষ, অর্থাৎ লাল চাল যারা খান, লাল চালের যে তুষ অংশটা, তার মধ্যে প্রচুর অক্সালেটস থাকে। তিল, তারপরে অন্যান্য যে বীজ যেগুলো, তারপরে বাদাম, যেমন চীনাবাদাম, তারপরে কাঠবাদাম এবং অন্যান্য যে বাদামগুলো রয়েছে, এগুলোতে প্রচুর পরিমাণ অক্সালেটস থাকে। সুইস চার্ড, স্পিনাচ, তারপরে বিট, বিটকে সম্প্রতি শুনেছিলাম আমাদের ডাক্তার মনিরুজ্জামান ভাই, ওই যে কোয়ান্টাম হার্ট ক্লাবের যে কি একজন, তিনি ইসের সম্পর্কে স্পিনাচকে বলছিলেন চমৎকার জিনিস, এবং গ্রিন জুস বানিয়ে খেতে বলছিলেন। তো ইসের ক্ষেত্রে অক্সালেটসটাকে যদি আমরা সিদ্ধ করি, অক্সালেট সমৃদ্ধ খাবার যেগুলো, সেটাকে যদি আমরা সিদ্ধ করি 6 থেকে 10 মিনিট, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এর যে অক্সালেটের পরিমাণ সেটা কমে আসে, কারণ দ্রবণীয় যে অক্সালেটসগুলো সেগুলো খানিকটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্যে কাঁচা খাওয়ার থেকে
যদি খেতেই হয় তাহলে কাঁচা খাওয়ার থেকে রান্না করে খাওয়াটা ভালো। কিন্তু ওই যে গ্রিন জুসটার, সেই কারণেই আমি বিরোধিতা করি, কারণ হচ্ছে গ্রিন জুস মানে হচ্ছে যে কাঁচা অবস্থায় আপনি সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বানিয়ে নিচ্ছেন, আর সেটাতে এই অক্সালেটস থাকে একেবারেই পুরো মাত্রায়, যেটা কিনা দেহের জন্য ভয়ঙ্কর রকম ক্ষতিকর। আলু আমরা প্রচুর খাই, তাই না? আলুর মধ্যে উচ্চ মাত্রায় অক্সালেটস রয়েছে। তারপরে চকোলেটের মধ্যে রয়েছে রুবার, ডুমুর, কিউই ফ্রুট, ব্ল্যাকবেরিজ, ব্ল্যাক পেপার, কিউমিন, টার্মারিক, বা কিউমিন মানে জিরা এবং টার্মারিক হচ্ছে হলুদ, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণ অক্সালেটস থাকে। দারুচিনি, তার মধ্যে অক্সালেটস থাকে সাংঘাতিক মাত্রায়। তারপরে মাংস, মাংস জাতীয় যে খাবার তার মধ্যেও অক্সালেটস থাকে, কিন্তু পরিমাণে থাকে অনেক কম। যেমন মাংস, তারপরে দুধ থেকে তৈরি করা যে পণ্যগুলো, ডিম, চর্বি এবং বিভিন্ন রকমের তেলগুলো ইত্যাদি ইত্যাদি। আর সঙ্গে ফল যেগুলো তার মধ্যেও অক্সালেটস থাকতে পারে, অ্যারুগুলা, তারপরে অ্যাভোকাডো, বাক চয়, ক্যাবেজ, মানে এগুলো লো অক্সালেটস খাবার আসলে। যদি খেতে হয় তাহলে এই খাবারগুলো খাওয়াটাই অন্যগুলোর তুলনায় ভালো, যেমন ক্যাবেজ বা বাঁধাকপি, তারপরে কলিফ্লাওয়ার বা ফুলকপি, শসা, রসুন, লেটুস পাতা, তারপরে মাস্টার্ড গ্রিন বা সর্ষের পাতা, মাশরুম, গ্রিন পিস, ওয়াটার ক্রেস, এই জাতীয় জিনিসগুলোতে অক্সালেটসের মাত্রা তুলনামূলকভাবে কম থাকে। আচ্ছা, আমাদের দেহ এটা তৈরি করে যদি ভিটামিন B6-এর বা ভিটামিন B1-এর ডেফিসিয়েন্সি থাকে, অথবা আমরা যদি হাই অতিমাত্রায় ভিটামিন সি গ্রহণ করি সাপ্লিমেন্ট আকারে, অথবা কেউ কেউ স্যালাইন আকারে, ইনজেকশন আকারে ভিটামিন সি গ্রহণ করেন, কারণ অনেকেই মনে করেন ভিটামিন সি হচ্ছে একটা মিরাকল বা অলৌকিক ভিটামিন, যেটা দেখা যাচ্ছে ব্যাপারটা ঠিক সেই রকম নয়। তো অনেকেই এইরকম ভিটামিন সি বেশি মাত্রায় নিলে এই ভিটামিন সি অতিরিক্ত যেটা, সেটা দেহে অক্সালেটসে পরিবর্তন হয়ে আমাদের দেহে আটকে থাকে, বিভিন্ন রকমের ফাঞ্জি এই অক্সালেটস তৈরি করতে পারে মাটির মধ্যে। আর অক্সালেটস কীভাবে আমাদের ক্ষতি করে সেই বিষয়ে তিনি এখানে উল্লেখ করেছেন যে এই অক্সালেটসগুলো আমাদের খাবার থেকে যে মিনারেলগুলো, খনিজ লবণগুলো, সেগুলোকে শুষে সরিয়ে ফেলে, আটকে ফেলে, যাতে সেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকতে না পারে। তো খাবার খেলাম যেটাতে প্রচুর হয়তো এই উচ্চ ই সম্পর্ক মানে মিনারেল সমৃদ্ধ খাবার খেলাম, কিন্তু তার সঙ্গে যদি অক্সালেটস জাতীয় খাবার একসঙ্গে খেয়ে নিই তাহলে দেখা যাবে যে উপকারটা পাবো না। তো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি যে আয়রন, এইগুলো মিনারেলগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার। এই মিনারেলগুলোকে দেখা যায় যে সলিউবল ফর্ম যেটা বা দ্রবণীয় অক্সালেটস, তারা এগুলোকে আটকে দেয়, নষ্ট করে ফেলে। তো এছাড়াও এরা ওই অন্য যে ক্ষতিকর ইগুলো ধাতুগুলো, যেমন সীসা বা লেড, তারপরে মার্কারি বা পারদ, ওদিকে অ্যালুমিনিয়াম এবং ক্যাডমিয়াম, এগুলোর সঙ্গে ই করে বন্ড তৈরি করে এরা এই জাতীয় এই যে হেভি মেটাল, এগুলো আমাদের দেহে এর পরিমাণ বাড়িয়ে ফেলতে পারে। তো সেটা একটা সমস্যা। তারপরে এটা করোসিভ, অর্থাৎ অ্যাসিডকে আমরা যেরকম বলি করোসিভ, অর্থাৎ ঢেলে দিলে যেটা কোষের দেহের ক্ষতি করে ফেলে, অক্সালিক অ্যাসিড সেই রকম করোসিভ, তো যেটা কি না আমাদের যে কোষের, কোষের যে মেমব্রেন বা আবরণ, সেই আবরণের মধ্যে ক্ষত তৈরি করে, তো যেটা পরবর্তীতে অনেক সমস্যা হয়। যেমন লিকি গাট, লিকি গাট মানে হচ্ছে আমাদের অন্ত্রের ভিতরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, এইরকমের লক্ষ লক্ষ ফুটো তৈরি হয়, যেই ফুটো দিয়ে আমাদের খাদ্যের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বা খাদ্যের মধ্যে যদি অপ্রয়োজনীয়, দেহের জন্য অপ্রয়োজনীয় বা বিষাক্ত কিছু থাকে, ওই ফুটোগুলো দিয়ে দেহের মধ্যে ঢুকে পড়তে পারে এবং সেটা আমাদের বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে। এগুলো খেলে আমাদের ই হয়, ইনফ্লামেশন বেড়ে যায়, ইনফ্লামেশন বাড়া, তারপরে এই সলিউবল ফর্মের যে অক্সালেটস সেটা খাদ্য থেকে অ্যাবজর্বড হয়ে গিয়ে আমাদের কোষের আবরণকে ক্ষতি করে বললাম। সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে মাইটোকন্ড্রিয়াকে ক্ষতি করে, মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে শক্তি উৎপাদনের মূল কেন্দ্র, এবং এছাড়াও মাইটোকন্ড্রিয়ার সম্প্রতি জানা যাচ্ছে যে এটার আসলে আরও অনেকগুলো কাজ রয়েছে, এবং মাইটোকন্ড্রিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেমন ক্যান্সার রোগ হতে পারে, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে আমাদের মানসিক যে রোগগুলো হয় তার পেছনেও এই মাইটোকন্ড্রিয়ার, ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া ভূমিকা রাখে। তো সেই কারণে এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ই করা দরকার, মনে রাখা দরকার।
আমাদের যে স্নায়ু কোষ, নার্ভ সেল, সেইগুলোকে ক্ষতি করে আমাদের, এবং সেই কারণে দেখা যায় বিভিন্ন দেহের বিভিন্ন অংশে আমরা ব্যথা অনুভব করি। হঠাৎ করে হয়তো কোথাও হাতে ব্যথা অনুভব করছি, কিন্তু জায়গাটাতে ধরে দেখছি যে কোনো ব্যথা নাই, কিন্তু তারপরেও ব্যথা অনুভব করছি। তো এক্ষেত্রে যেটা হয় যে ওই যেই স্নায়ু কোষ, আসলে ধরুন যদি উদাহরণ হিসেবে বলি যে আমার বাহুর মধ্যে যে স্নায়ু কোষগুলো আছে যেগুলো সংকেত পাঠায় ব্রেনের কাছে যে এখানে কি হচ্ছে, যদি সেই স্নায়ু কোষগুলি ই হয় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা সংকেত পাঠাতে পারে, ভুল সংকেত পাঠাতে পারে যে আমার হাতে এখানে ব্যথা, যদিও হাতে কোনো ধাক্কা লাগেনি, কেউ ঘুষি দেয়নি বা কোথাও গুঁতো খায়নি, অথচ ব্যথা হচ্ছে। আবার হয়তো পরের দিন দেখা গেল হাতের এখানে নেই, সেটা ঘাড়ে চলে গিয়েছে বা পায়ে চলে গিয়েছে, এরকম হয়। তো সেইগুলোর পেছনে অক্সালেটসের ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেছেন। তারপরে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোষগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের নাম হচ্ছে গ্লুটাথায়ন। তো অক্সালেটস এই গ্লুটাথায়নকেও এর যে এটাকে মানে শুষে ফেলে, যার কারণে গ্লুটাথায়নের মাত্রা কমে যায়। তার অর্থ হচ্ছে যে কোষের ভিতরে যদি কোনো রকম প্রদাহ জাতীয় ঘটনা ঘটে, তাহলে গ্লুটাথায়ন সেটাকে যে ই করবে, থামাবে, সেটা করতে পারে না। খানিকটা ধরুন ওই ফায়ার ব্রিগেডের ব্রিগেডকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কোথাও আগুন লাগলে সেখানে আগুন নেভানোর কেউ থাকবে না। তো এরকম একটা ব্যাপার ঘটে। তারপরে সেল কমিউনিকেশনের প্রবলেমে ভূমিকা রাখে, অর্থাৎ কোষ একটা কোষ আরেকটা কোষের সঙ্গে কথা বলার জন্য বা তথ্য আদান প্রদানের জন্য যে কাজগুলো করে সেখানেও বাধা সৃষ্টি করে, আর সেখান থেকেই অটো ইমিউনিটি সমস্যা হতে পারে, হরমোনাল সমস্যা হতে পারে, নিউরোলজিক্যাল ইস্যুস দেখা দিতে পারে। যেমন উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে অক্সালেটস আমাদের ইমিউন সিস্টেমটাকে, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কনফিউজড বা স্ট্রেসড অবস্থায় রাখতে পারে। কনফিউজ মানে হচ্ছে যে বিভ্রান্ত, এবং স্ট্রেসড মানে হচ্ছে যে চাপের মধ্যে রাখতে পারে। তো যার কারণে অটো ইমিউন সিমটম যে হয় সেগুলো হতে পারে। ডিস্ট্রয়েজ কানেক্টিভ টিস্যুস, যেটা কিনা বা হায়ালুরোনিক অ্যাসিড বিল্ডিং ব্লক সেটাকে নষ্ট করে ফেলে। তো তার অর্থ হচ্ছে যে যদি কোথাও কাটা মানে কোথাও কেটে যায়, পুড়ে যায় বা কোনো রকম ক্ষত হয়, তাহলে সেটা সারতে সময় অনেক বেশি লাগে। তারপরে ডিস্টেবিলাইজ জয়েন্টস, বোনস অ্যান্ড স্কিনস, আমাদের ত্বককে, ত্বকের যে গঠন সেটা নষ্ট করে দিতে পারে, জয়েন্টের মধ্যে ব্যথা তৈরি করতে পারে, হাড়ের গঠন নষ্ট করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি ঝামেলাগুলো এটা করে। তারপরে ভিটামিন বি ভিটামিনগুলোকে আমাদের দেহ থেকে কমিয়ে ফেলে অক্সালেট। আর এখানে মজার ব্যাপার হয় যে ভিটামিন বি এর অভাব থাকলে পরে দেহ অক্সালেট বেশি তৈরি করে, আর সেই অক্সালেট বেশি তৈরি হলে সেই অক্সালেট আবার নতুন করে ভিটামিন বিকে আরও কমিয়ে ফেলে। তো এটাকে তিনি বলেছেন একটা ভিশাস সাইকেল বা কি বলবো যে সর্বনাশী চক্র বলতে পারেন, যে এই এই একটা আরেকটাকে ক্রমান্বয়ে বাড়িয়েই চলে এবং তাতে দেহের অত্যন্ত ক্ষতি হতে পারে। তারপরে এর থেকে অন্য মানে দেহের মধ্যে যে সমস্যাগুলো হতে পারে যেগুলো আমরা হয়তো দেখতে পাবো, যেমন কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কিডনির ক্ষতি হয়, কিডনির মধ্যে পাথর তৈরি হওয়ার জন্য এই অক্সালেটসই সব থেকে বড় অপরাধী। তারপরে আমাদের অন্ত্রে ক্ষতি করতে পারে, তার থেকে সিলিয়াক ডিজিজ বা লিকি গাট এই সমস্যাগুলো হতে পারে, ব্রিদিং প্রবলেম বা আমাদের শ্বাসনালীর মধ্যে এটা ক্ষতি করতে পারে, ফলে শ্বাস প্রশ্বাসে ঝামেলা হবে, কফ তৈরি হবে এবং বুকে শ্বাস নিতে কষ্ট হবে, মানে বুক শ্বাস শ্বাসনালীটা চেপে থাকবে বা অক্সিজেন আমাদের দেহে ঠিক মতন পৌঁছবে না, মনে হবে বুক মানে আটকে আছে, বুকের মধ্যে কফ আটকে আছে, শ্বাস নিয়ে শ্বাস পাচ্ছি না আমরা, হাঁপানির ক্ষেত্রে যেরকম হয়ে থাকে সেরকম। তারপরে ব্রেইনের প্রবলেম হয় এর থেকে, ঠিক মতন ঘুমোতে পারবো না আমরা। তারপরে আমাদের মুড বা মানসিক অবস্থা ঠিক থাকবে না, আমাদের আচার আচরণের পরিবর্তন হবে, কগনিশন কোনো জিনিসকে বোঝার যে ক্ষমতা আমাদের সেটা গণ্ডগোল হয়ে যাবে, অর্গানাইজেশনাল অ্যাবিলিটি মানে জিনিসকে গুছিয়ে করার যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে। অটিজম, অটিজমের পেছনেও অক্সালেটসকে দায়ী করছেন স্যালি। তো ইউরিনারি ইস্যুস এবং জেনিটাল পেইন, অনেকেই আমাদের দেশে বিশেষ করে বয়স্ক মায়েরা বা আমাদের বোনরা তারা দাবি করেন যে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন, তাদের প্রস্রাবের পথে জ্বালা যন্ত্রণা হয়, এবং তার অনেক ক্ষেত্রেই কারণটা হয়ে থাকে অক্সালিক অ্যাসিড, যদিও তারা ধরতে পারেন না, আর সে কারণে ডাক্তারের কাছে গেলেও ডাক্তার ধরতে পারে না, কারণ অক্সালিক অ্যাসিড মানে অক্সালিক অ্যাসিড বা অক্সালেট দেহের মধ্যে জমে গিয়েছে কি না সেটা বোঝার জন্য সহজ কোনো পরীক্ষা আসলে নেই। তো তারপরে দাঁতের যে মাড়ি এবং সেখানে জমতে পারে, তাতে মাড়ির ক্ষতি হয়। বোন এবং কানেক্টিভ টিস্যুর কথা দুটো আগে বললাম, আমাদের বয়স বাড়িয়ে ফেলার ক্ষেত্রে
এই অক্সালেট ভূমিকা রাখে, এবং তাতে আপনার মনে হতে পারে যে আপনি অল্প বয়সেই মানুষ যে বুড়িয়ে যায় আমরা বলি, সেটার ক্ষেত্রে অক্সালেটস ভূমিকা রাখতে পারে। তো অক্সালেটস টা কীভাবে ক্রিস্টাল ফর্ম করে সেটা আমাদের জন্য জানাটা খুব বেশি জরুরি নয়, এটাকে আমি তাই বাদ দিচ্ছি। মানে আমাদের ওইটুকু জানাই যথেষ্ট যে এটা আসলে দেহের মধ্যে ক্ষতি করে। আর তো এই এটা যদি এই এই আর্টিকেলটা আপনারা যদি পুরোটা পড়ে নেন, তাহলে এর থেকে আসলে অনেক আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এখন আমি আপনাদেরকে কোন খাবারগুলোতে অক্সালেটস বেশি পরিমাণে থাকে তার একটা তালিকা অন্য একটি ওয়েবসাইট, গুড আরএক্স হেলথ নামে একটি ওয়েবসাইট, তার থেকে এই লিস্টটি আপনাদেরকে পড়ে শোনাবো। সব থেকে বেশি আছে যেগুলোর মধ্যে, সেগুলো হচ্ছে স্পিনাচ বা পালং শাক। যদি রান্না করে খাই বা কাঁচা খাই, দুটোতেই প্রচুর পরিমাণে সাংঘাতিক মাত্রায় অক্সালেটস থাকে। তারপরে রুবার্ব, তারপরে রাইস ব্র্যান বা বাকুইট গ্রোট, এই জিনিসগুলোতে, তারপরে আলমন্ডের মধ্যে প্রচুর আছে, মিসো তার মধ্যে অক্সালেটস থাকে, সয়াবিন যে আমরা খাই, সয়াবিনের তৈরি করা বিভিন্ন খাবার সম্প্রতি সয়াবিনকে, বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা বা নিরামিষভোজী তারা সয়াবিনকে খুব বেশি পরিমাণে খান, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেটস আছে যেটা কিনা আমাদের ক্ষতি করে। তো গ্রেইন যেমন হুইট বেরিজ, কর্ন, তারপরে বালগার, মিলেট, এগুলিতে ই থাকে, অক্সালেটস থাকে। আলুর মধ্যে আছে বিনস, বিভিন্ন রকমের বিনস, সয়াবিন, তারপরে নেভি বিন, তারপরে আরও নাম দেখলাম কিডনি বিনস, এগুলোতে এই অক্সালেটস থাকে। তারপরে বিভিন্ন রকমের যে ময়দা বা আটা আমরা ব্যবহার করি, সয় ময়দা বা সয় আটা, ব্রাউন রাইস ফ্লাওয়ার অর্থাৎ লাল চালের আটা, এবং বার্লি ফ্লাওয়ার, এগুলোর মধ্যেও অক্সালেটস থাকে। বিট, বিট যে অনেকে বলেন সুপারফুড, মাফ করবেন, তার মধ্যে প্রচুর অক্সালেটস থাকে। চকলেটের জন্য যে কোকোয়া পাউডার, সেটাও হাই ইন অক্সালেটস। আমরা ঢেঁড়স খাই, ঢেঁড়সটা অনেকে খুব পছন্দ করে খান, তার মধ্যে উচ্চমাত্রায় অক্সালেটস আছে। ক্যাশিউ নাট বা কাজু বাদাম, তার মধ্যে অক্সালেটস আছে। সিরিয়ালস বিভিন্ন রকম সকালবেলায় আমরা নাস্তার সময় অনেকে খাই, যদিও সেটা খাওয়াটা অত্যন্ত ক্ষতিকর। এই জিনিসগুলো যেহেতু শ্রেডেড হুইট অর্থাৎ গমকে কুচি কুচি করে কাটা, এগুলোর মধ্যে অক্সালেটস থাকে। ব্র্যান ফ্লেক্স, এগুলোর মধ্যে অক্সালেটস থাকে। তারপরে মডারেট লেভেলের যে অক্সালেটস, সেখানে এখানে আছে ওয়ালনাট, পিনাট, পিস্তাচিওস, পিকানস এবং নাট বেরিজ। এখন এই এক একটা ওয়েবসাইট আবার এক একটা খাবারকে এক এক রকমের ক্ষতিকর বলে, কোনোটা একটু বেশি বলে, কোনোটা একটু কম বলে, যার কারণে বিষয়টা বোঝাও একটুখানি কঠিন। তো যারা অক্সালিক অ্যাসিড সম্পর্কে ভীত বা এটা নিয়ে যারা ভাবিত, তাদের ক্ষেত্রে এই জাতীয় খাবারগুলো থেকে একটু দূরে থাকাটা ভালো হবে। আর আমাদের দেশে সম্প্রতি এই যে ফলটা, সরেল নাম এই ফলটার, এই ফলটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। টক স্বাদের, এটা দিয়ে টক রান্না করে আমরা খাই, এটা অক্সালেটসের বোমা। তারপরে আরেকটা জিনিস যেটা অক্সালেটসের বোমা, সেটা হচ্ছে কামরাঙ্গা, যেটার ইংরেজি নাম হচ্ছে স্টার ফ্রুট। দেখতে তারার মতন, মানে কেটে ফেললে তারার মতন আকৃতি হয়, তো সেই থেকে ইংরেজিতে বলে স্টার ফ্রুট। এটাতে অক্সালেটস থাকে একেবারে আকাশ ছোঁয়া মাত্রায়। অনেকেই যদি রেগুলার এই সরেল খান অথবা এই কামরাঙ্গা খান, তাহলে তাদের কিডনি খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। কিডনিতে শুধু পাথর হবে তা না, কিডনি আর কাজ করতে পারবে না এই অক্সালেটসের প্রভাবে। তো এই বিষয়গুলো সেজন্যে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে, ভাবতে হবে এবং সতর্ক হতে হবে। বাদাম খাওয়া, আমাদের বাদাম থেকে উপকারের দিকটা আমরা দেখি, কিন্তু ক্ষতির দিকটাও দেখতে হবে, যাতে করে আমরা একটা ব্যালেন্স রক্ষা করতে পারি। যার বাদাম না খেয়ে চলে, তার বাদাম বেশি খাওয়ার আসলে দরকার নেই। যদিও আমাদের দেশে অনেকে বাদাম খাওয়াকে প্রমোট করেন, আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির ভাই, ওনার যে প্রোটোকল, যে কে লাইফস্টাইল, তার মধ্যেও প্রচুর বাদাম খেতে উনি বলেন। উনি অক্সালেটসের এই বিষয়টাকে কতটা এই সম্পর্কে জেনেছেন বা কতটা মনোযোগ দিয়েছেন আমি ঠিক জানি না, কিন্তু স্যালির যে আলোচনা বা স্যালি যে বই লিখেছেন, তাতে তিনি বলছেন যে বাদামগুলো আমাদের খাওয়া আসলে উপকারী নয়। তিনি এই ভাষায় বললেন যে বাদাম খেলে পরে সেটা আমাদের অন্ত্রটাকে রীতিমতো কুচি কুচি করে কেটে ফেলে, তো যেটা কিনা অবশ্যই আমরা চাই না। আমাদের অন্ত্র যদি এই অবস্থা হয়, তাহলে স্বাস্থ্য ভালো হবার উপায় থাকবে না, তাই না? তো যাই হোক, এই তথ্যগুলোই আমি আজকে আপনাদের সামনে দিতে চাইছিলাম, যাতে করে আপনারা এই বিষয়ে সাবধান হতে পারেন। আর গুগলে গিয়ে অক্সালেট, হাই অক্সালেট ফুড লিখে একটা সার্চ করলেই অক্সালেট সমৃদ্ধ খাবারগুলোর তালিকা পেয়ে যাবেন। সুতরাং সেটা আর আমি করছি না,
কিন্তু চেষ্টা করবেন, বিশেষ করে যারা কিডনি নিয়ে দুর্ভাবনায় আছেন, যাদের কিডনির সমস্যা রয়েছে, বা যে উপসর্গগুলোর কথা বললাম, যদি কারো দেহে এরকম অনুভব করেন তাহলে চেষ্টা করবেন এই খাবারগুলো কমিয়ে ফেলতে। এবার আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে চট করে অক্সালেট খাওয়া একেবারেই বন্ধ করে দেন, সেটা আবার আমাদের জন্য আসলে অত্যন্ত ক্ষতিকর হয়। কারণ এই যখন আমরা অতিরিক্ত অক্সালেট খাই, যেহেতু আমাদের কিডনি দৈনিক একটা নির্দিষ্ট পরিমাণ অক্সালেট বার করে দিতে পারে, বাকিগুলো বার করতে পারে না, সেই বাকিটা আসলে দেহের মধ্যে জমে যায়, বিভিন্ন অঙ্গে জমে থাকে। এবং যদি আমরা অক্সালেট খাওয়া বন্ধ করে দিই, তখন খাবার থেকে কোনো অক্সালেট না এলে আমাদের দেহ করে কি, সেই অক্সালেট যেগুলো জমেছিল সেগুলোকে আবার রক্তের মধ্যে বার করে দেওয়ার চেষ্টা করে, যাতে করে প্রস্রাবের মাধ্যমে সেটা দেহ থেকে বেরিয়ে যায়। আর এই ব্যাপারটা এত বেশি মাত্রায় ঘটতে পারে যে সাংঘাতিক মাত্রায় অক্সালেট দেহ থেকে বেরিয়ে এসে কিডনির 12টা বাজিয়ে ফেলতে পারে। তো সেই জন্যে স্যালি যেটা বললেন, যে যারা অক্সালেট থেকে নিজেদেরকে মুক্ত রাখতে চান, তাদের ওই যে অল্প অক্সালেট সমৃদ্ধ যে খাবার যেগুলো, সেইগুলোতে প্রথমে যেতে হবে, উচ্চ অক্সালেট সমৃদ্ধ খাবারগুলোকে বাদ দিতে হবে এবং অল্প অক্সালেট সমৃদ্ধ খাবার খেতে হবে। আর কেউ কেউ যেমন সম্প্রতি ওই কার্নিভোর ডায়েট বা শুধুই মাংসাশী খাদ্য অভ্যাস যেটা, সেটা জনপ্রিয় হয়ে উঠছে, সেটা করলে পরে অক্সালেটস আমাদের দেহে সব থেকে কম ঢুকবে। কিন্তু তার সঙ্গে স্যালি বললেন যে তাহলে যেন এই লোকগুলো যারা যারা কার্নিভোর ডায়েট করেন, তারা যদি অক্সালেটসের বিপদে পড়তে না চান, যে একসঙ্গে অনেক অক্সালেটস এসে আপনাকে কিডনি নষ্ট করে দেবে, সেই বিপদে পড়তে না চাইলে আপনাদের প্রতিদিন কালো চা খাওয়া উচিত, কারণ কালো চায়ের মধ্যেও অক্সালেটস রয়েছে। তো কালো চা খেলে অল্প পরিমাণ অক্সালেট যখন শরীরে ঢোকে, তখন আমাদের দেহ আর ওই দেহ থেকে মানে হঠাৎ করে সব অক্সালেট বার করে দেওয়ার চেষ্টা করে না, সে তখন মাত্রা মতন করার চেষ্টা করে। এবং এটাকে আপনি যদি 6 মাস, 1 বছর, 2 বছর ধরে এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আপনার দেহে জমে থাকা যে অক্সালেটসগুলো সেগুলো তখন পরিষ্কার হয়ে যাবে এবং আপনি তখন সুস্থতা ফিরে পাবেন। এবং এই যে অকারণে বিভিন্ন যে সমস্যাগুলো, যেগুলোর কারণ আমরা খুঁজে পাই না, এই জাতীয় সমস্যাগুলোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তো যাই হোক, আশা করছি এই আলোচনা থেকে আপনারা খানিকটা উপকৃত হবেন। আর আরেকবার অনুরোধ করব, যদি সবজি বা বাদাম এগুলো খান, তাহলে কাঁচাটা খাবেন না, রান্না করাটা খেতে পারেন খানিকটা, কারণ সেটা তুলনামূলকভাবে কম অক্সালেট থাকবে আশা করা যায়। কিন্তু ওই যে গ্রিন জুস কিছুতেই খাওয়া বুদ্ধিমানের কাজ হবে না, কারণ সেটাতে ক্ষতির ঝুঁকি আসলে অনেক বেশি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।